গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আজকে আমার এই ভিডিওতে। কারণ পুরীর ভিডিওর পর আমি সেভাবে আর কোনো ভিডিও বানাইনি, তার কারণ আমি পুরী থেকে ফিরেই অনেক ধরনের বিভিন্ন কাজকর্মে এনগেজ হয়ে গেছিলাম এবং যেগুলো খুবই ভাইটাল। কিছু ব্যাংকের কাজ ছিল, কিছু প্রপার্টির কাজ ছিল, তো ব্যস্ততার কারণে আর কি ভিডিও করাও হয়নি। তো পুরীর ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এবং তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করেছো, তার জন্য মেনি মেনি থ্যাংকস। এবং অনেকে অনেক কিছু কোয়ারি করেছো, অনেক কিছু জানতে চেয়েছো, সেটা না আমি আস্তে আস্তে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, কারণ অনেক কিছু এখনও বাকি আছে শেয়ার করার। যেমন নতুন যে এক্সিকিউটিভ লাউঞ্জটা হয়েছে হাওড়াতে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে আমার চ্যানেলে। আর একটা আলাদা ভিডিও আসবে যে রিসর্টটায় আমরা ছিলাম পুরীতে, একটু অফসাইডে তো অফবিট একটা লোকেশনের মধ্যে পড়ছে পুরীতে। পুরীতেও এখন নিউ পুরী ওল্ড পুরী একটা দেখলাম ডিভিশন হয়ে গেছে জায়গায়, তো দীঘার মতো। তো সেই জায়গাটা নিয়ে তোমাদের সঙ্গে আমার একটু ডিসকাস করার আছে, সেইটা নিয়ে আমি কথা বলবো। বাট আমাকে একটা দিন টাইম দাও, তার কারণ আজকে একটা ভাইটাল ডে। আজকে ঝিনুকের প্রোগ্রাম রয়েছে, ইয়ারলি যে প্রোগ্রামটা ঝিনুকের রবীন্দ্রভবনে থাকে ডান্স স্কুল থেকে, তো সেই প্রোগ্রামটা রয়েছে। এটার জন্য কিছুটা ব্যস্ততা গেছে, আমি আসার পরপরই ওর রিহার্সাল ছিল, স্টেজ রিহার্সাল ছিল, সেগুলো নিয়ে দৌড়োদৌড়ি করেছি। তো পুরীর ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেইভাবে এতদিন। তো আজকে কিছু আপডেটস নিয়ে আমি এই মুহূর্তে এলাম যে আজকে ঝিনুকের প্রোগ্রামটা মিটে গেলে আস্তে আস্তে আবার রেগুলার ব্লগে আমি ফিরবো, কারণ গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি চ্যানেলে। ফেসবুকে আপডেট থাকবে প্রোগ্রামের, ঝিনুকের প্রোগ্রামের ফেসবুকে আমার পেজে আপডেট থাকবে, তোমরা সেখানে একটুখানি ঝলক দেখে নিতে পারবে আজকে। তবে ফুল ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো, যেরকমভাবে আমি প্রত্যেক বছর ঝিনুকের ডান্সের ফুল ভিডিও দিই, কারণ তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করো ঝিনুকের ডান্সকে, তো সেই জায়গা থেকে অবশ্যই এবছরও দেব। তো যেটা বলতে আসা যে আমাকে একটু টাইম দাও, আমি আবার রেগুলার ব্লগে ফিরছি। আর এতটাই গরম, এতটাই গরম, সেটা নিয়ে আর কোনো মানে কথা হবে না, কারণ প্রত্যেকেই এই একটা বিচ্ছিরি রকমের বীভৎস গরম ফেস করছো, প্রচুর পরিমাণে জল খাও, এগুলো কিছু বলার নেই, সবাই সাবধানে থাকো, মানে রোদ্দুরে বেরোতেই হবে। যারা ডেলি বেসিসে কাজকর্মে নিযুক্ত, যেমন সৌভিককে বেরোতেই হচ্ছে, সৌভিকের শরীরটা নিয়েও একটু ডিস্টারবেন্স আছে, ওর পিঠে একটা সিস্টের মতো হয়েছে। প্রথম যখন হয়েছিল তখন আমরা এটাকে একটা ফোড়া ভেবে সেইভাবে ট্রিটমেন্টটা করছিলাম আর কি, যেভাবে ফোড়ার ট্রিটমেন্ট লোকে করে। কিন্তু আমার প্রথমে দুবার যখন একই জায়গায় জিনিসটা গ্রো করেছে, তখনই আমি সৌভিককে ওয়ার্নিং দিয়েছিলাম যে এবার ডাক্তার দেখিয়ে নাও, কিন্তু ওই যে যা হয় সবটাই একদম ওপর ওপর দিয়ে বেরিয়ে গেছে। না ঠিক আছে, সেরে গেছে, হয়ে গেছে, মিটে গেছে। বাট থার্ড টাইম এখন যখন আবার ওই একই জায়গায় ফর্ম করেছে, তখন আমরা ডক্টর দেখিয়েছি, ডক্টর বললো এটা একটা সিস্টার মতো হয়েছে, তবে হোমিওপ্যাথি দেখিয়েছি, হোমিওপ্যাথিতে বললো যে কোনো অপারেশনের প্রয়োজন পড়বে না, ওষুধে ওষুধে মানে ওপর ওপরই আছে জিনিসটা, এখনও সেরে যাবে। তো সেটার একটা সৌভিকের ট্রিটমেন্ট চলছে, এটার দরুণও একটু ব্যস্ততা ছিল, তো বিভিন্ন রকম কারণেই আর কি করে উঠতে পারিনি ভিডিও। তো চলো কালকে থেকে আবার রেগুলার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, তারপর আমি একটা তোমাদের সঙ্গে ওই বিষয়টা নিয়েও ডিসকাস করব। যারা অনেক কিছু জানতে চেয়েছো তারা হয়তো রিপ্লাইটা আমার পাওনি, বাট আমি রিয়্যাক্ট দিয়ে জাস্ট ছেড়ে দিয়েছি এখন, যে আমি যেহেতু রিপ্লাইটা গুছিয়ে বসে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব, তাহলে আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। তো আজকে আমার আপাতত এইটুকুই আপডেট ছিল, আর ঝিনুকের আজকের আপডেট তোমরা ফেসবুক পেজে তো পেয়ে যাচ্ছই। আর একটু ওয়েট করো, একটু সঙ্গে থাকো, চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, থ্যাংক ইউ। তো আজকে এই অবধি রাখছি আমার বক্তব্য, জাস্ট একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে এলাম, কারণ দুদিন গ্যাপ গেছে যেহেতু ভিডিওগুলো আসার, তো ভাবলাম যে না তোমাদেরকে ব্যাপারটা বলি যে কী ঘটছে বর্তমানে আমার জীবনে। তারপর এই যে ঘরে এসি নিয়ে বসে আছি সারাক্ষণ, তারপর বাইরে বেরোলেই সেটা তো একটা আলাদাই লেভেলের আরাম যাকে বলে। তো এই আরামটা সবাই ফেস করছি আমরা কম বেশি, কিন্তু কী বলো তো সত্যি কথা, এখন মনে হয় কী জানো তো, যে গাছ কাটার ফলেই কিন্তু এতটা গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে গেছে। কারণ আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম গরম আমরা দেখিনি, কারণ তখন তো এত ফ্ল্যাট ছিল না, তখন এত গাছ কাটারও ব্যাপার ছিল না। এখন তো পুরনো বাড়ি, যেখানে আছে সেখানে বাগান, ইনফ্যাক্ট আমিও করেছি আমার পেছন দিকে যে জায়গাগুলো ছিল, যদিও আমি যে গাছটা কেটেছি সেটা একদম ঘুণদরা গাছ ছিল, পেয়ারা গাছ আমাদের বাড়িতে একটা ছিল, সেই গাছটা আমরা কেটেছি, মানে আমার শ্বশুর শাশুড়ির লাগানো পেয়ারা গাছ। বাট সেটা কাটাতে কোনো ক্ষতি হয়নি কিছু, কারণ গাছটা বাঁচতো না, মরেই গেছিলো।
বাট আদার্স ভালো ভালো গাছ কেটে দিচ্ছে, তো এইটা হতোই, এটা নিয়ে কিছু বলার নেই। যাই হোক, গাছ লাগাতে সবাই বলছে, কিন্তু লাগাচ্ছে কজন? আমি লাগিয়েছি কটা টবে, দেখাবো তোমাদেরকে, ছাদে রেখেছি। তো চলো, বকবক করতে থাকলে বকবক করতেই থাকবো, ওদিকে ঝিনুকের লেট হয়ে যাবে। তো আজকে টাটা, কালকে আবার রেগুলার ব্লগ নিয়ে আসবো, অনেক কিছু শেয়ার করার আছে। চলো, বাই।